fantastic at the moment, bro. Hello everyone, welcome to Tourist vs Traveler. I'm Mahati, and I'm here with you. I'm Salib. I'm Ashik. I'm Rifat. Rajiv. তো আজকে সবাই একসাথে আমরা টুরিস্ট ট্রাভেলার সব একসাথে আমরা তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চিটাগং চিটাগং যাচ্ছি আমাদের একটা বেস্ট ফ্রেন্ড ইউনিভার্সিটি যারা আমরা দেখি নাই ইউনিভার্সিটির পরে তো ওর 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 বিয়ের জন্য আমরা যাচ্ছি আজকে তো হোপফুলি এখন রোড ট্রিপটা দেখাবো তারপর চিটাগং এর বিয়ের একটা চিটাগং এর ব্লগটা কেমন হবে ওটা আমরা দেখাবো মানে ব্লগ কি আর কি বিয়েটা কেমন হয় ওটা আমরা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তো আজকে আমাদের 8টা বাজার অনাদর কথা ছিল বাট রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে সবারই লেট হয়েছে আসতে হ্যাঁ রাজীব তো যাই হোক আমরা এখন রওনা দিয়ে দিই কারণ টাইম বেশি নাই এখন রওনা দিলে আমাদের 5 ঘন্টার মতো লাগবে তো দেখা যাক কি হয় সাথে থাকেন সো আমরা রওনা দিয়ে দিয়েছি মানে বাসার থেকে বাইরে এসে দাঁড়ায় ব্লগ স্টার্ট করছি এখন আমাদের ঘড়িতে বাজে ঠিক 10টা ম্যাপে দেখাচ্ছে আমাদের 5.5 ঘন্টা লাগবে যাওয়ার জন্য তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন যে আমরা রেকর্ড টাইমে চিটাগং যাওয়ার চেষ্টা করতেছি তো দেখা যাক কতটুক রেকর্ড টাইম আমরা বানাইতে পারি সো কি অবস্থা তোদের কোনো মতামত আছে এই ব্যাপারে বল এখনো রওনা দিনেই দেখি কত করে যাওয়া যায় ওইটাই দেখা যাক কতক্ষণে যাওয়া যায় তো আমরা অনেকখানি চলে আসছি এখন আমরা আসি হচ্ছে গিয়ে কোন জায়গা এটা ভুলতা কতক্ষণ লাগে সোফার রাস্তা ভালো ছিল জ্যাম ছিল না এখন একটু জ্যামে পড়ছি এই জন্য ব্লক করে নিলাম কারণ গাড়ি চালানোর অবস্থায় ব্লক করবো না সো দ্যাটস অল আপাতত দেখি কি কি হয় স্টে টিউনড তো আমরা হাইওয়েতে উঠে গেছি ফাইনালি আমরা এখন মানে রকেটের বেগে আমরা রকেটের বেগে না যাই হোক আমরা ফাইজলামি করতেছি না আমরা অ্যাকচুয়ালি ওরকম কোনো টাইম টাইম ক্যাপচার করার ট্রাই করতেছি না ভদ্র মতো চালা যাচ্ছি আর এখান থেকে আমরা থামবো হচ্ছে গিয়ে হাইওয়ে ইন যদিও আমাদের ইচ্ছা ছিল অফ বিটে থামার অফ বিট একটা রেস্টুরেন্ট বাট ওটা বন্ধ হয়ে গেছে বহুত আগেই ভদ্র মতো যাচ্ছি আমরা যদি ফাইজলামি করে যাই করি সবার সেফ চালানো উচিত গাড়ি যত যাই হোক সময়ের চেয়ে জীবনের মূল্য আগে সবার বোঝা উচিত যাই হোক তো আমি এখন কথা না বাড়ায় গাড়ি চালাতে থাকি দেখি আমাদের ওই বন্ধু আমাদের জন্য ওয়েট করে কিনা তো আমরা এখন নতুন মেঘনা সেতু ক্রস করতেছি এই জায়গাতে আগে এই জায়গাটা পার করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হতো অনেক সময় চেয়ে বেশি হ্যাঁ অনেক সময় তার চেয়েও বেশি বাট এখন লিটারালি ভালোই ফাঁকা পুরো কোন ট্রিপে গেলে আমরা
সময় না যদি আমরা টাইমটা বের করি যে 8টার দিকে বের হব 9টার দিকে ঘুম থেকে উঠে তো আনফরচুনেটলি আজকে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতেও রাতে ঘুমাই তো ভাই না ভাই এখানে কেউ রাতে ঘুমাই নাই আমি ঘুমাচ্ছি যা দরকার ছিল সে ঘুমাইছে এক্সেপ্ট আদি আমাদের আজকে সকালে বের হওয়ার কথা ছিল 9টায় কিন্তু এই যে একমাত্র এই রাজীব দাউদকান্দি ব্রিজে এখানেও লিটারালি আমাদের বসে থাকা লাগতো এখন লিটারালি আমরা মানে চলে যেতেছি সামনে আরো বড় হইতেছে এটা ব্রিজটা লেফট সাইডে দেখা যাচ্ছে জোড়া লাগাই দিবে আরকি একটাতে চাষ যাবে একটাতে আসবে আমরা যাবো হচ্ছে গিয়ে ভিতরে সবাই যাচ্ছি উপরে খাওয়ার জন্য হালকা পাতলা চা খাবো আমি সকালের নাস্তা ডান আমার তুমি কি গেছো কিছু নেই না আচ্ছা কেমন ভালো ছিল ওকে তো আমরা এখন সবাই এদিকে বসে আছি আমরা সবাই 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 ওয়েট করতেছি আমরা স্যান্ডউইচ অর্ডার করছি তুমি তো কিছু তুমি কিছু খাবা না রাইট তুমি তো খেয়ে ফেলছো অলরেডি খিচুড়ি আমাদের ফালায় রেখে খিচুড়ি খেয়েছি এক ঘন্টা ওয়েট করতে কি করব তাই তো পাঁচ ঘন্টা খাবে না ওইটাই এক ঘন্টা তোমাদের জন্য দেরি হইছে ওর জন্য দেরি হইছে ওর জন্য দেরি হইছে অ্যাকচুয়ালি কিন্তু দেরি হয়েছে রিফাতের জন্য বাট সে ব্র্যান্ডিং করতেছে আমি লেট করেছি আমি লেট করি নাই ভাই আমি সকাল 8টা থেকে উঠে বসেছিলাম রেডি হয়ে ঠিক আছে ও আমার আগে রেডি হয়েছে ও রাত থেকে রেডি হয়ে বসে আছে তো যাই হোক লেট টেট হয়েছে একমাত্র এই যে দুই বান্দার জন্য আরেকটা জিনিস যেটা হয়েছে বলতেছিলাম আজকে আলীর হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি সো হ্যাপি অ্যানিভার্সারি ভাবি এন্ড আলী ওইটাই তোমরা থাকো সারা জীবন একসাথে এইভাবে তোমাদের সাথে আসলাম অ্যানিভার্সারি হ্যাঁ ওইটাই দোতলাটা ভালো ঠান্ডা আমি ফার্স্ট টাইম আসছি এখানে তো এখন স্যান্ডউইচ খাবো খেয়ে আমরা চা টা খেয়ে বেরোয় যাবো আবার রওনা দিয়ে দিব তো আমরা এখন রওনা করতেছি চিটাগাংয়ের জন্য স্যান্ডউইচ খেলাম চা খেলাম এখন বেরোয় যাবো আলী যাবে হচ্ছে ওই যে ওর গাড়ি পিছে আর আমরা সবাই এই যে এটাতে যাবো
তো যাই হোক, এখন রওনা দিব, কতক্ষণ লাগবে যাই না। আমরা তো বলছিলাম রেকর্ডতম গতিতে যাবো, কিন্তু আসলে আমরা সেফলি চালাচ্ছি, আরো দেড় দুই ঘন্টা লাগবে আমাদের চিরাং যাওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ লাগবে রওনা দিই আমরা, চলো বিসমিল্লাহ। আলীর গাড়ি অলরেডি স্লো, আমরা প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি আলীর জন্য। তো ওই যে ট্রাকের পিছনে, হ্যাঁ এই তো আলী, এই যে এই যে এই যে, হ্যাঁ এটাই আলী, এটাই এটার ভিতরে আলী। এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে চারটা, সাড়ে চারটার দিকে দেখা হইতেছে তাহলে তোমাদের সাথে, সাতটা সাড়ে। তোমরা এই হোটেলে গিয়ে ভালো মতো রেডি রেডি হও, বুঝছো, রেস্ট রেস্ট করো, রেডি হও। ওকে সি ইউ ম্যান, আমার ব্যাগটা রাখ, এই ব্যাগটা রাখ। ওকে সি ইউ ম্যান, বাই, আল্লাহ হাফেজ রাজীব, টাটা। তো আমরা হোটেলে চলে আসলাম, আমাদের আগের থেকে বুক দেওয়া হোটেল জিএফি মোড়ে। হোটেলের নাম হোটেল জিএফি প্যালেস, এটা জিএসি মোড়ের আশেপাশেই, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। আর এখন আমরা লাঞ্চ করবো, বেসিক্যালি লাঞ্চ করে ঘুমাবো। আর আমাদের টিম ট্যুরিস্ট বিশাল এবং মাহাদি, আলী এবং আমাদের ভাবি, তারা ডিডি ফ্যামিলি চলে গেছে, তারা যেহেতু তারা ট্যুরিস্ট আর আমরা ট্রাভেলার, আমরা আমাদের হোটেলে চলে আসলাম। তো লাঞ্চ করে আমরা ঘুমে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি এক দেড় ঘন্টা একটু ঘুম দেওয়া লাগবে, কারণ আমরা রাতে কেউ ঘুমাতে পারিনি। তো আমাদের টিমমেট বলো কিছু, আমরা দুজনেই টায়ার্ড, আমরা দুজনেই ঘুমাই নাই, এখন লাঞ্চ করবো, লাঞ্চ করবো। তুমি তো ঘুমাইতো না, না আমি ঘুমাই না। তুমি ঘুমাইতো না, না আমি ঘুমাই না। মাথা হাত দিয়ে বলো, আমার মাথা ছিল, ও ঘুমাইছে, ও মাথা হাত দিয়ে দিত অলরেডি। না না আমি মাথায় হাত দিয়ে আসতেছি, আমি কপালটা চুলকাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে গাড়িতে ঘুমানোর মতো অবস্থা ছিল না, কারণ গাড়িতে আড্ডা দিতে দিতে মজা করতে করতে আসছি, সো এখানে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো এখন আমরা এখানে হোটেলে আসছি, এখানে লাঞ্চটা করবো, লাঞ্চটা করে তারপরে আমরা আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের সন্ধ্যার পরেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা যায়। সো ফর লাস্ট চলে আসছে, এখন আমরা জাস্ট ব্যাগগুলো লোড করে রুমে চলে যাব, চলে আসছি আমরা। তো এই ছিল হচ্ছে কি আমাদের ঢাকা টু চিটাগং রোড ট্রিপ ব্লগ। আমরা চলে আসছি এখন রেডিসন হোটেলে, অনেক টায়ার্ড, এখন চেক ইন করে কিছুক্ষণ ঘুমাবো, ঘুমায় সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে আমাদের বিয়ে খাওয়ার জন্য। ওই বিয়েটা আমরা দেখাবো, চিটাগাংয়ের ওয়েডিং। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।